আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি রাকিব, আপনারা দেখছেন আরকে রাকিব ব্লগস। বন্ধুরা, আজকে আমরা যেখানে এসেছি রূপালী ফার্নিচার হাউস, এটি অবস্থিত খলিফাঘাট মোড় কামরাঙ্গীরচরে। এটি কামরাঙ্গীরচর রনি মার্কেটের পাশেই অবস্থিত। এই দোকানের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং তাদের মোবাইল নম্বরও দিয়ে দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি সেগুন কাঠের অনেক ভালো মানের একটি ওয়্যারড্রপ দেখাবো। এই ওয়্যারড্রপে গ্যারান্টি, ওয়ারেন্টি এবং এর বিস্তারিত এবং খুঁটিনাটি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি পুরোটিও দেখবেন, না টেনে দেখবেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে বসে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফার্নিচার হলো আমার বিজনেস, তাই আমি আপনার কাছে একদিন একটা প্রোডাক্টস নিয়ে আসি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসি একটা ওয়ার্ড্রোপ। এই ওয়ার্ড্রোপটা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। এই ওয়ার্ড্রোপটার ভিতরে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করেছি তার সম্পর্কে আপনারা জানতে পারবেন। প্রথমত আমি ওয়ার্ড্রোপের সাইজটা নিয়ে আপনাদেরকে বলি। এটা হলো 5 ফিট বাই 4.5 ফিট, এভাবে হলো 5 ফিট, এভাবে হলো 4.5 ফিট। এবং এটা হলো 4টি ডয়ের পাশে একটি পাল্লা আছে এবং এটা করা আছে হলো কাট কালার। আমি আপনারা আগে কালারটা দেখেন সম্পূর্ণ পুরো ওয়ার্ড্রোপটা কীরকম ডিজাইনের। এটা হলো একটি সিম্পল ডিজাইনের ক্যাপসুল ওয়ার্ড্রোপ। ক্যাপসুল ওয়ার্ড্রোপ বলতে বোঝায় কোনটা, এগুলাকে বলে ক্যাপসুল। এগুলাকে দেখতে ক্যাপসুলের মতো লাগে, তাই এটা ক্যাপসুল ওয়ার্ড্রোপ নামে পরিচিত হয়েছে। আসলে যে কোনো ফার্নিচারে কোনো একটি নির্দিষ্ট নাম থাকে না, যে যেভাবে বানিয়ে তারপর একটা নির্দিষ্ট নাম দিয়ে দেয়। এটা হলো 3D আকারে ফুলটা করানো আছে এবং এই নকশাগুলো সম্পূর্ণ হাতের নকশা। এখানে কোনো মেশিনের নকশা নেই, আমরা যতগুলো নকশা করি সব হাতেই করি। হাতের নকশা দেখতে খুব সুন্দর, যদি একটি ভালো দক্ষ কারিগর দিয়ে করাতে পারে। এবং মেশিনে এখন এসেছে হলো মেশিনের নকশা কোনো সময় ভালো লাগে না। যারা নকশা সম্পর্কে ভালো বুঝে তারা কোনোদিন মেশিনের নকশা পছন্দ করবে না এবং হাতের নকশাই পছন্দ করবে। আমি আপনাদেরকে ডয়ারটি আজকে খুলে দেখাই, এটার ভিতরে কীরকম স্পেস, আপনার কীরকম ধরনের জামা কাপড় রাখতে পারবেন। এটার ভিতরে অনেক স্পেস আছে। এবং এই যে এটার মাঝখানে যে ইউজ করেছি, এটা হলো গর্জন কাঠের সিক্স মিলি প্লাই এটা। এবং এই যে ভিতরে কাঠটা ইউজ করেছি, এই কাঠটা হলো 1 ইঞ্চি মোটা কাঠ। এটা হলো গামারি কাঠ, চিটাং গামারি, দেশি গামারি না। দেশি গামারি হলে কি প্রবলেম দিতে পারে, এটা হলো চিটাং গামারি। এবং এই মুখটা হলো 1 ইঞ্চি, এটা হলো সেগুন কাঠ। এরকম করে 4টা ডয়ের সাইজ একই রকম। আর আমি যদি আপনাদেরকে পাল্লাটা খুলে দেখাই, এই পাল্লাটার ভিতরে কীরকম স্পেস আছে তাও আপনার সম্পর্কে জানতে পারবেন। দেখেন এটা পাল্লাটার ভিতরে অনেক স্পেস আছে, অনেক কিছু রাখতে পারেন। এটার ভিতরে একটা কোট হ্যাঙ্গার আছে, এই কোট হ্যাঙ্গারের ভিতরে আপনারা শাড়ি, ব্লেজার, যে কোনো জিনিস আপনারা রাখতে পারবেন। এটা অনেক পাশেও চওড়া দিয়েছি আমরা, যিনি অনেক কিছু রাখতে পারে। আসলে আমাদের কাছে কাস্টমাররা বলে যে ভাই আপনারা চিটাং সেগুন কাঠ যে দিয়েছেন এটা কীভাবে বুঝবো। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে এই কাঠগুলো ফাইবারগুলা, এটি হলো শাড়ি কাঠ এবং চিটাং সেগুন কাঠ হলে এরকম ডোরা কাটা চিতা বাঘের মতো ফাইবারগুলো ভেসে উঠবে। এবং কি আমরা কোনো ফার্নিচারের ভিতরে রং দিয়ে কালার করি না, ন্যাচারাল পলিশ দিয়ে, ঐতিহ্য কালার দিয়ে আমরা এটা করি, তাই স্পষ্ট কাঠগুলো ভেসে ওঠে আমাদের কাছে। দেখেন এটা হলো পিসে যেমন করেছে এবং সামনে করেছে, স্পষ্ট দেখা যাচ্ছে কাট কালার এটা। এবং এটার সাথে আমরা ইউজ করেছি একটি উন্নত মানের হ্যান্ডেল। এই উন্নত মানের হ্যান্ডেল আপনারা চাইলে আরও একটু দামি ধরনের হ্যান্ডেলও আপনারা ইউজ করতে পারবেন। আমরা লক ইউজ করেছি হলো এসএসএ চাবির লক, আপনারা চাইলে আরও ভালো ধরনের লক ইউজ করতে পারবেন। আমি এতক্ষণ আপনাদেরকে এই ডিটেলস সম্পর্কে বললাম, এখন আমি আসি আপনাদের কাছে এটা প্রাইস নিয়ে। এই ওয়ার্ড্রোপটি যদি আমাদের কাছে নিতে চান তাহলে 25,000 টাকা পড়বে, অর্ডার করলেও 25,000 টাকা পড়বে। আর আমাদের কাছে এটা রেডিমেডভাবে বানানো ছিল, এক কাস্টমার কিনে নিয়ে গিয়েছে, তার কাছ থেকেও আমরা 25,000 টাকা নিয়েছি। সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এবং ভিতরে হলো চিটাং গামারি কাঠ, 25,000 টাকা পড়বে। আর যদি ওয়ার্ড্রোপটা ভিডিওর মাধ্যমে কেউ নিতে চান তাহলে ভিডিওর মধ্যে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে। আর যদি আমার দোকানে এসে ভিজিট করতে চান তাহলে আমার দোকানের ঠিকানা বলি, ঢাকা কামরাঙ্গীরচর সেকশন ব্রিজ থেকে ডান দিকে বড়বাড়ি রোড, বড়বাড়ির নিচেই আমাদের রূপালী ফ্যাঁচাটি অবস্থিত। এটা হলো আমার তৃতীয় শাখা। আপনি যদি আমার একটা শাখায় আসেন আমি প্রত্যেকটা শাখা ঘুরিয়ে দেখিয়ে দিব। এবং এটা যে আমাদের নিজস্ব কারখানা বানানো, আমি তাও কারখানা আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই আপনারা যদি আমার কাছে আসেন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আমি আপনাদের কাছে ভালো কোনো জিনিস দেখাতে পারি তাহলে সবসময় আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এবং আপনারা যদি এখন হলে অনলাইনের যুগ, অনলাইনের মাধ্যমে যদি কেনাকাটা করতে মানুষ পছন্দ করে তো আপনি ঘরে বসে অর্ডার করলে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব, শুধু আপনি ডেলিভারি খরচটা দিয়ে দেবেন। যে কোনো জায়গাতে আমাদের কাছে অর্ডার করে বলবেন, আমরা এটা কাট কালার করে সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দেবো।
যদি আমার কথা ভালো লেগে থাকে ভিডিওর মাধ্যমে আমাকে দেখে ভিডিওটা ভিতরে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে কি আমি আরো নতুন নতুন ভিডিও আপনার কাছে দিতে পারব।